জাহাজে তোলা হয়েছে, ইংরেজি ভাষা জানা একজন দোবাসীকে। তার মাধ্যমে যোগাযোগ চলছে জাহাজ মালিক কর্তৃপক্ষের কাছে। মুক্তিপণের বিনিময়ে ঈদের আগেই জলদস্যুদের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছেন জিম্মি 23 নাবিক। দেশে আনা হবে বিমানে, কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ যাবে দুবাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি দস্যুদের সাথে, যাতে ঈদের আগেই তাদেরকে মুক্ত করে আনা যায়। ইউরোপিয়ান ইউনিয়নের যে ফোর্স সেটা থাকাটা অনেক সময় নেগোসিয়েশনের জন্য সহজ হবে। নেগোসিয়েশন ছাড়া অন্য কোনো অ্যাকশনে যাওয়াটা এটা যুক্তিযুক্ত হবে না। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও সফলতার আশা মেরিটাইম ইউনিটের। জানমনি 100 দিন লাগছে, হ্যাঁ একটা বিশেষ ব্যবস্থা দিয়ে হয়েছে এটা। আমি একা পাইলটদের সাথে কথা বলছি, জাস্ট টু কিপ দ্যাম অ্যালাইভ, যদি মারে না ফেলে। 400-500 করে জাহাজ অ্যারেস্ট হয়েছে, কেউ তো সবাই শান্তিপূর্ণভাবে করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর ইউনুস গড়ে তোলেন অর্ধশত প্রতিষ্ঠান। শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ না দেখে ব্যবহার করেন নিজের খেয়াল খুশি মতো, সব প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের দাবি। ভারতের সমর্থনে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। বিদেশি শক্তির দাসত্ব করে না বর্তমান সরকার, তাকিয়ে থাকে বিরোধীরাই বলছেন ক্ষমতাসীনরা। আবার উত্তপ্ত বুয়েট। ক্যাম্পাসে রাজনীতির সঙ্গে জড়িতদের বহিষ্কার সহ 6 দফা দাবিতে 2 দিন ক্লাস পরীক্ষা বর্জনের ডাক, না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। চট্টগ্রামের বাইজিতে 2 ঘন্টার আগুনে পুড়ল জুতার সোল তৈরির কারখানা। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতির দাবি। এবং রমজানের শুরুতে কোটি কোটি টাকা লুটের পর ব্যবসায়ীদের ইউটার্ন। সেঞ্চুরি পার করা লেবু, শসা, বেগুনের দাম নেমেছে অর্ধেকে। সিন্ডিকেটে জিম্মি সবাই দাবি ক্রেতার।